সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই জায়গাগুলোতে আমরা সারাক্ষণ আমাদের আশেপাশের মানুষগুলোকে দেখি যে তাদের লাইফে অনেক ভালো যাচ্ছে তারা অনেক কিছু করছে এবং সেটাকে আমাদের লাইফে একটা স্ট্যান্ডার্ড ধরে নিজেদের লাইফকে চিন্তা করে আমরা কি করলাম কিছুই তো করছি না কিন্তু একটা সহজ বিষয় আমরা বুঝতে পারি না যে সোশ্যাল মিডিয়াতে আমরা মানুষের লাইফের শুধুমাত্র হাইলাইটসগুলো দেখতে পারি আবার এখন তো ফিল্টারের যুগ ফর এক্সাম্পল আমি একটা ছবি তুললাম ছবি তোলার পরে আমি দেখলাম এটা হইল না ফিল্টার অথবা এখন তো মাস্ক ইউজ করা যায় আমি একটা ছবি তুললাম যে ইয়াস আর এক দুই তিন চার পাঁচটা ধূপ ধাপ মাস্ক চলে আসলো অথবা আমি এখন ভিডিও করছি আমার একটা ছোট রুমে একটা হাফ প্যান্ট পরে আমি একটা ভিডিও করছি অথচ সাদমান চাইলে আমাকে আমার ভিডিওর পিছে বিশাল কোনো একটা অন্য দেশের খুব সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে চুটকি মারবে আরেক দেশে চলে যাবে অথবা এই যে আমি কথা বলছি নেক্সট পাঁচ সেকেন্ডের মধ্যে আমার এই টি শার্টের কালার পাঁচবারও চেঞ্জ করে ফেলতে পারে এই সব কিছু কিন্তু অনলাইনে করা যায় এবং যেটা কারণে অনলাইনে এক্সপেকটেশনগুলো কিন্তু আসলে রিয়েল এক্সপেক্টেশন না আমরা হয়তো অনেককে দেখছি যে সে হয়তো বা ট্রাভেল করতে যাচ্ছে আমরা জানি না এই ট্রাভেল করতে যাওয়ার জন্য তার বাসায় কতভাবে কতবার কনভিন্স করা লাগছে অথবা কত জায়গায় কত জায়গা থেকে টাকা সেভ করা লেগেছে হয়তোবা কারো প্রমোশন হলো আমরা বিশাল একটা পোস্ট দেখছি যে দেখছি সবাইকে অনসিলেট করছে অথচ আমরা জানি না যে তার এই প্রমোশন পাওয়ার পিছে গত দুই মাস তাকে কতটা খাটতে হয়েছে সবকিছু জলাঞ্জলি দিয়ে দিতে হয়েছে আমার অনেক ফ্রেন্ড এখন বিয়ে হয়ে যাচ্ছে আমি দেখছি হা সবার বিয়ে হয়ে যাচ্ছে অথচ আমি জানি না যে এর পিছনে হয়তো বা তাদের বাসায় কত ঝামেলা চলছে হয়তোবা কেউ একটা নতুন বাইক কিনেছে অথবা সাইকেল কিনেছে আমরা জানি না এটার জন্য বা তাকে লোন নিতে হয়েছে তো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আমরা মানুষের শুধুমাত্র হাইলাইটস রিল গুলো দেখি যেটার ফলে আমাদের এক্সপেক্টেশন অনেক বেড়ে যায় আমাদের রিয়ালিটি কখনো ম্যাচ করে না ওইখানে এবং এটার ফলে যে ঝামেলাটা এই যে ফাঁকা জায়গাটা এখানে আমাদের ডিপ্রেশন তৈরি হয় স্যাডনেস তৈরি হয় অ্যাঙ্গার ক্রিয়েট হয় আমরা ভাবি যে আমার লাইফে কিছুই করছি না বাট মনে রাখা দরকার এই যে সোশ্যাল মিডিয়ার এক্সপেক্টেশন এই এক্সপেক্টেশন কিন্তু রিয়েল এক্সপেকটেশন না এটা হলো সেই ফিল্টার এক্সপেক্টেশন এরা হলো সেই মাস্কের এক্সপেকটেশন এর সেই এডিটিং এক্সপেকটেশন তাই আমাদের রিয়ালিটি কখনোই আসলে এক্সপেকটেশন টাচ করতে পারবে না এবং যত এক্সপেকটেশন বাড়বে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনও বাড়তে থাকবে তাই চেষ্টা করো কোনোভাবে যদি এই এক্সপেকটেশনটাকে তুমি কমিয়ে তোমার রিয়ালিটিটাকে ম্যাচ করাতে পারো অনলি দেন উইল বি হ্যাপি